এখনো বলবেন আমি ফ্রড, আমি জালিয়া? কি ও চুপ করে আছেন যে কলেজে সবার সামনে, আমার স্টুডেন্টস, পুলিশ, মিডিয়া সবার সামনে আমাকে ডিফেন্ড করলেন, যা নয় তাই বললেন, অপমান করলেন, তা পারবেন? এবার আপনি সেই ড্যামেজ কন্ট্রোল করবেন, সবার সামনে বলবেন যে এই অ্যালিগেশন বেসলেস ছিল, রেন্দিবাগ সিং রায় লিগালি প্রপারলি এই জমিটা কিনে নিয়েছে, এটা আপনি বলবেন। কখন? কখন না মানে? মানে আমি আমার জায়গা থেকে এক চুলো সরবো না। আমি খুব ভালো করে জানি যে এই সইটা নকল, এটা ভুয়ো, এটা কখনো আমার বোনের সই হতে পারে না, আমার বোন কখনো এই কাগজে সই করতেই পারে না। মানে দেখি, আপনি নিজের চোখে দেখছেন আপনার বোনের সই ওখানে রয়েছে, তাও আপনি 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 কেন মানতে চাইছেন না? এখন আমি আপনার কাছ থেকে জানবো কোনটা আমার বোনের সই আর কোনটা আমার বোনের সই নয়। আমি খুব ভালো করে জানি এই জমিটা নিজের প্রুফ করার জন্য আপনি যা খুশি তাই করছেন, একের পর এক মিথ্যে প্রমাণ জোগাড় করছেন, যে কোনো লিমিট অবধি যাচ্ছেন। জালিয়াতি করাই তো আপনার কাজ, কিন্তু আমার সাথে না কোনো রকম উপর চালাকি চলবে না মিস্টার সিংহরে। আমি খুব ভালো করে জানি এই কাগজে আমার বোন সই করতে পারে না। কিন্তু আমি বুঝতে পারছি না আপনার বোন কেন ওই কাগজে সই করবেন না। কারণ আমার বোন 16 বছর ধরে মিসিং। এই দেখুন, দেখছেন এই খবরটা, ভালো করে পড়ে দেখুন, 16 বছর ধরে আমার বোন মিসিং, আর এই খবরের কাগজটা আমি সব সময় আমার সাথে রাখি, এই আশায় যে যদি কোনোদিনও আমি আমার বোনকে খুঁজে পাই, যদি ওর গলাটা শুনতে পাই একবারের জন্য। 16 বছর ধরে ওর গলাটা শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি আমি দেশের সব শহরে খুঁজেছি ওকে, সব শহরে তন্ন তন্ন হয়ে খুঁজেছি, কিন্তু ওকে পাইনি কোথাও। কেউ বলছে ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কেউ বলছে ওকে পাচার করে দেওয়া হয়েছে, আবার কারুর বক্তব্য ও যাকে ভালোবাসত সেই ওকে ঠকিয়েছে, ওকে বিক্রি করে দিয়েছে। আমি সব সব সম্ভাবনা তলিয়ে দেখি, পাগলের মতো থানা পুলিশ করি, কিন্তু কিন্তু আমার বোনের একটা খোঁজ পর্যন্ত আমি পাইনি, একটা ক্লু পাইনি। আর এই শখটা আমার বাবা নিতে পারেননি, ছোট মেয়েকে ছেড়ে জীবন কাটাতে কাটাতে তিনিও আমায় ছেড়ে চলে গেলেন, আমি আমার বাবাকেও হারিয়ে ফেললাম। খুব ট্রমাটাইজ লাগছিল আমার, খুব খুব দিশেহারা লাগছিল এই জীবনটাকে নিয়ে। তাই এই সব কিছু থেকে বেরিয়ে আসতে আমিও বিদেশে কাজে যেতে বাধ্য হই, আর তখন আমাদের কাছে শেষ সম্বল ছিল এই জমিটা, যেটা আমার বাবার আর আমার বোনের শেষ স্মৃতি ছিল, সেটাও আপনি কেড়ে নিয়ে কলেজ বানালেন, আর এখন আমার বোনের সই নকল করে জালি সেল ডিড বানিয়ে আপনি এটা প্রুভ করার চেষ্টা করছেন যে এই কলেজটা আপনি লিগালি কিনেছেন। প্লিজ প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। দেখুন দেখুন, আমি কোনো জালিয়াতি করিনি, কোনো ফ্রড করিনি, আমি সৎভাবে এটা কিনেছি, তার তার কারণ হলো ওই সময় ওই মুহূর্তে আপনার বোন ওখানে প্রেজেন্ট ছিলেন, উনি আমার পাশে দাঁড়িয়ে সই করেছেন। হ্যাঁ, আপনি প্লিজ একবার, আপনি তো আপনার বোনের সই ছিলেন, বলুন আপনি আপনি প্লিজ একবার ভালো করে দেখুন না, ওটা আপনার বোনের সই। আমি দেখেই বলছি ওটা আমার বোনের সই কিছুতেই হতে পারে না, যতই মিল থাকুক ওটা আমার বোনের সই। আপনি নিশ্চয়ই ওই ওই সইটা নকল করেছেন, আপনার পক্ষে সব কিছু সম্ভব, আপনি সেটাই করেছেন। আমি জানি, প্লিজ জাস্ট ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড, প্লিজ আপনি বুঝুন, লজিক্যালি ভেবে দেখুন। আপনি তো বলছেন আপনার বোন 16 বছর আগে থেকে মিসিং, আর এই সেল ডিটটা সাইন করা হয়েছে 15 বছর কয়েক মাস আগে, তার মানে আপনার বোন কোনোদিনই মিসিং ছিলেন না, আর উনি এই সেল ডিটটা সই করেছেন। তবে কি কেউ বোনকে জোর করে এই কাগজে সই করিয়েছিল? আমি আপনাকে কথা দিচ্ছি, ত্রিধা আর আয়ুষ্মানের বিয়ে কালই হবে। এলোমেলো হয়ে গেল বিন্দু দিদি, আমি আমার ভালোবাসার জন্য লড়াই করতে পারলাম না, আসলে লড়াই করার জায়গাটাই পেলাম না, কারণ আমি যাকে ভালোবাসি সে অন্য কারোর, তার জীবনে আমার জায়গা না কোনোদিনও ছিল
আর না কোনোদিনও হবে। ছোট করে হলেও না বিয়েটা সেরে ফেলতে হবে, সময় খুব কম, তাই অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক করে করতে হবে, সেটা তোমাকেই করতে হবে। আমি বুঝতে পারছি না তুমি এই মোমেন্টে দাঁড়িয়ে বিয়ের কথাটা কি করে বলছো। কলেজটা কিভাবে ফেরত পাবে সেই বিষয় নিয়ে আমাদের এখন কনসেন্ট্রেট করা উচিত না? রুক্মিণীর সাথে এমনিতেই রিদ্ধির ঝামেলা চলছে, রিদ্ধি খেটে রয়েছে, আমরা বাড়ির সবাই ডিস্টার্ব হয়ে রয়েছে, এর ভিতরে আমরা কি করে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করবো বলো তো? করতে তো হবে, প্লিজ করতে হবে, কারণ আমি ওই অসুস্থ মানুষটাকে তো কথা দিয়ে এসেছিলাম। হ্যালো গঙ্গা। হ্যাঁ বলছি। শুনছিলাম তোমার নাকি কাজের প্রয়োজন। হ্যাঁ ঠিক শুনেছ, আসলে আমার হাতে না একেবারেই টাকা নেই, তাই একটা কাজ পেলে খুব উপকার হতো। শোনো আমার কাছে একটা কাজ আছে, আজ রাতে আসতে পারবে তুমি দেখা করতে? হ্যাঁ পারবো। কোথায় আসতে হবে? আমি তোমাকে মেসেজ করে দিচ্ছি অ্যাড্রেসটা, কিন্তু সাবধান, কিন্তু কেউ যেন জানতে না পারে, কাজের এটাই রুলস, সিক্রেসি বজায় রাখতে হবে। বেশ, কেউ জানতে পারবে না, আমি কাউকে না বলে বেরোব। স্যার আমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছেন, বিনা পয়সায় পড়াশোনা করার সুযোগ দিয়েছেন, আমার স্বপ্ন পূরণ করার সুযোগ দিয়েছেন, আর তার জন্য আমি সারাটা জীবন স্যারের কাছে কৃতজ্ঞ থাকব। কিন্তু এবার আমি আমার জান প্রাণ দিয়ে স্যারকে সাহায্য করব, যেভাবেই হোক স্যারের জন্যই পাচার চক্রের পিছনে শক্তিটা আমাকে খুঁজে বার করতেই হবে। তার জন্য যদি আমার প্রাণও চলে যায় আমি নিজেকে ধন্য মনে করব। আমি বুঝতে পারছি না, আমি কিছুতেই বুঝতে পারছি না, আমার বোন যদি এখানেই থেকে থাকে, নিজে এসে সেলডিতে সই করে থাকে, তার এত চেষ্টা করেও আমি কেন আমার বোনকে খুঁজে বের করতে পারলাম না? আর এই শহরেই ছিল, অথচ ও বাড়ি এলো না, একবারও আমার কাছে এলো না। আমার বোনকে কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে আমি কিচ্ছু জানি না। ও যাকে ভালোবাসত সে যদি ওকে পাচার করে দিয়ে থাকে, ওর এত বড় ক্ষতি করে দিয়ে থাকে, সেই ভেবে ভালোবাসার উপরই বিশ্বাস উঠে গেছিল। আর আমি যখন জানলাম যে কেসারে মেয়ে পাচার চক্রের ঘটনা ঘটছে, তখন আমি সত্যিই মন থেকে চাইনি একটা মেয়েরও ক্ষতি হোক। আমি সবটা আটকাতে চেয়েছিলাম, সব মেয়েদের বাঁচাতে চেয়েছিলাম আমার বোনের স্বার্থে, তাই কলেজের ডিনের দায়িত্ব নিয়ে আমি প্রথমেই মেয়েদের খোঁজ নেওয়া শুরু করি। ডক্টর সেনগুপ্ত, আমি বুঝতে পারছি আপনার কষ্টটা, কারণ আমি জানি কাছের মানুষকে হারালে কতটা কষ্ট হয়। আর আমি এটাও বুঝতে পারছি যে আপনার ইন্টেনশনটা ভুল নয়, কিন্তু আপনি কি যাওয়ার দিকটা একবার ভেবে দেখুন। আপনি আমার কথাটা বিশ্বাস করুন, আপনার মন ওখানে ছিলেন, উনি নিজে সই করেছেন, তাই জন্যই তো আপনাকে ফলো করে যখন ওই বাড়িটায় যাই, লেটার বক্সে আপনার বোনের নাম দেখে ইট কাইন্ড অফ র্যাং আ বেল। এই কলেজ তো আমি আপনার কাছ থেকে কেড়ে নেব, আর আপনার স্বরূপও এই স্টুডেন্টদের সামনে নিয়ে আসবো। ততদিনের জন্য আপনাকে 7 দিন সময় দিলাম, ততদিন এই কলেজের ডিন হব আমি। আর যত বড় বিপদই আসুক, যা খুশি হয়ে যাক, তো আমি সমস্ত সত্যিটা না জানা অবধি, অপরাধীকে না ধরা অবধি থামব না, কিছুতেই না। আমার পাশে থেকো, যে কেউ আমাদের দুজনকে বোকা বানিয়ে আমাদের আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, আর যদি সেটা সত্যি হয় তাহলে আমার একার নয়, আমাদের দুজনকে একসাথে সেটা খুঁজে বের করতে হবে, সত্যিটা সামনে আনতে হবে, তাহলে ওই মিসিং লিঙ্কগুলো আমরা জয়েন করতে পারবো।
কিন্তু এখন আমরা কি বা করতে পারি? সবার আগে ওই ডিডে যে সাইন করেছে তাকে খুঁজে বের করতে হবে, আপনার বোন, কারণ আমি জানি আপনার বোন কোথায় থাকবে। আপনি গঙ্গা? তো আমি গঙ্গা। নিঘা ম্যাডাম পাঠিয়েছে, গাড়িতে উঠে আসুন। আমি তোমার সাথে আছি, তুমি একদম ঘাবড়াবে না। এই জমিটা যদি এতই আপনাদের কাছে হয়ে থাকে, কাদের কি দিয়ে গেছিল? আমাদের বাড়ির কে টিকার ছিল? প্রমিত রায় চৌধুরী। প্রমিত রায় চৌধুরী আপনাদের জমির কে টিকার ছিলেন? গাঁটছড়া শুরু থেকে রবি প্রতিদিন রাত 10:30 টায় স্টার জলসায়।